হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি ওয়ানপ্লাসের বুলেট ওয়্যারলেস Z2 এর আনবক্সিং করব। সো এটা বক্সটা ইনটেক অবস্থা পাইছি, এটা আমি পিকাবো থেকে পারচেস করছিলাম। এটা দেখেন ওয়্যারলেস Z2 ভার্সন এটা। সো এটা আমার পিকাবো থেকে নিছিলাম, এটা আমার কস্ট পড়ছে ডেলিভারি চার্জ করে 2800 টাকা। সো 2800 না, একটু কম আছিল, 2762 সামথিং এরকম। সো আমি প্যাকেটটা খুলতেছি, দেখি বক্সে কি দিল। তো OnePlus-এর প্যাকেজিং অনেক সুন্দর এবং বক্সের কোয়ালিটি অনেক ভালো, এটা প্রিমিয়াম প্রিমিয়াম ফিল পাওয়া যায়। তো বক্স খোলার সাথে সাথে এই তো, ওয়াও অনেক সুন্দর। তো হেডফোনটা অনেক সুন্দর, তো দেখি। সো হেডফোনটা আমি এখান থেকে যদি খুলি, এখানে সুন্দর করে প্যাকেজিং করে দেওয়া আছে। হ্যালো হেডফোন, সো এটার বিল্ড কোয়ালিটি অনেক ভালো। সো দেখি বক্সে আর কি আছে। হ্যাঁ, এখানে একটা প্যাকেট আছে, এই প্যাকেটে একটা দেওয়া আছে 10 মিনিট চার্জ দিয়ে 20 ঘন্টা এনজয় করতে পারবেন। সো আসলে এটা কতটুকু ইউজফুল সেটা ব্যবহার করলে বোঝা যাবে। সো বক্সটা খোলার পর এখানে একটা টাইপ সি চার্জার কেবল পেলাম আর কিছু ডকুমেন্টেশন। এখানে চার্জারটা USB 2 Type-C, সো আপনি চাইলে আপনার টাইপ সি মোবাইলের চার্জার দিয়েও হেডফোনটি চার্জ করতে পারবেন। সো আর এখানে কিছু এয়ারপডস আছে, এক্সট্রা দেওয়া আছে। সো এই হচ্ছে OnePlus-এর বুলেট Z2 এর আনবক্সিং। এখন দেখি হেডফোনটা কোয়ালিটি কেমন। সো এটা মোটামুটি ভালোই দেখাচ্ছে। সো এখানে OnePlus-এর ব্র্যান্ডিং করার লোগো দেওয়া আছে, আর এখানে একটা স্টিকার লাগানো যেখানে OnePlus-এর মডেল নাম্বার দেওয়া আছে হেডফোনটার। সো এই হচ্ছে OnePlus-এর আনবক্সিং। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।